গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস সাথে লেখা। আমরা সপ্তাহের শুরু সোমবার একটা নতুন পেজ স্টার্ট করবো। এবিটি টেস্ট পেপার ম্যাথ কোশ্চেন শর্ট কোশ্চেন সলভের, এর আগে 652 পেজ সলভ হয়েছে, আজকে 668 পেজ আমরা স্টার্ট করবো। ওকে, 668 শর্ট কোশ্চেন, একের দাগে মাল্টিপল চয়েস, চলো শুরু করা যাক। পেজ নাম্বার 668, আজকে হচ্ছে পার্ট ওয়ান। একটা পেজ তিনটে পার্টে ভাগ থাকে, সপ্তাহে তিন দিনে একটা পেজ সব কোশ্চেন সলভ করা হয়। কোনো অংশীদারি কারবারে তিন বন্ধু লভ্যাংশের অনুপাত 1:2:1:3:1:4 হলে তাদের মূলধনের অনুপাত হবে। লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত জানতে চাওয়া হচ্ছে। আমরা অংশীদারি কারবারের এটা পড়েছি কনসেপ্টে, যে যদি মূলধনের লভ্যাংশ বন্টনের কোনো শর্ত উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন করা হয়। তার মানে কি, লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত একই হবে, তাই তো? তো এখানে সেই শর্ত অনুযায়ী বা সেই ইয়ে অনুযায়ী আমরা লভ্যাংশের অনুপাত যেহেতু আছে, সেখান থেকে মূলধনের অনুপাতটাও আমার হবে এটাই। এটাকে শুধু একটু পূর্ণ সংখ্যায় আমাকে ট্রান্সফার করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব, লভ্যাংশের অনুপাত অতএব মূলধনের অনুপাত সমান হবে 1:2:1:3:1:4। এটা এবার আমরা পূর্ণ সংখ্যা করতে গেলে কী করতে হয়, হরগুলোর লসাগু, তাহলে 2, 3, 4 লসাগু হবে 12। তাও তোমরা চেক করে নিতে পারো, 2 দিয়ে দিলে 1, 3, 2, তাহলে 4, 3, 12। তো প্রত্যেকটা পদকে আমরা অনুপাতে প্রত্যেকটা পদকে আমরা ওই লসাগু দিয়ে গুণ করে দিই, দিলে যেটা পাবো সেটা কিন্তু অনুপাতটা পূর্ণ সংখ্যায় চলে যাবে। দেখো 6:4:3 হলো। তাহলে অতএব নির্ণেয় মূলধনের অনুপাত কত হচ্ছে, 6। আচ্ছা, অপশানটা আগে লিখতে হবে, যেটা মাল্টিপল চয়েস। এই যে 6:4:3 মানে অপশান সি। তাহলে আমরা লিখব অপশান সি, 6:4:3, এই হলো অ্যান্সার। ওকে, বোঝা গেছে, এইভাবে করতে হবে। চলো, আচ্ছা এটা রাফ, তোমরা রাফ এখানে পাশে রাফ বলে লিখতে পারো বা এইভাবে ঘেটে দিলেও চলবে, কোনো অসুবিধা। নেক্সট, দুয়ের দাগ y-z ভ্যারিয়েজ 1/x, z-x ভ্যারিয়েজ 1/y এবং x-y ভ্যারিয়েজ 1/z হলে তিনটি ধ্রুবের ধ্রুবকের সমষ্টি। ওকে, দেওয়া আছে, আচ্ছা y-z ভ্যারিয়েজ 1/x, z-x ভ্যারিয়েজ 1/y, x-y ভ্যারিয়েজ 1/z। তাকে ভেদ তুলে দাও, তাহলে y-z = k1/x, এখানে হবে z-x = k2/y, এখানে আমরা লিখব x-y = k3/z। ওকে, এখানে লিখবে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এখান থেকে আমরা k1 বের করে নিচ্ছি, x(y-z), এটাকে এক নাম্বার, k2 = y(z-x), এটা দু নাম্বার,
এখান থেকে কে থ্রি ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে তিন নাম্বার। এবং আমাকে বলা আছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে দিই। অতএব ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে পাই কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কত হবে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো দেখে যাচ্ছে প্লাসে মাইনাসে সবই কিন্তু আমার কেটে যাচ্ছে জিরো, বা কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়ালসটা আমরা পেলাম জিরো। অতএব ভেদ ধ্রুবক তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। অপশান দিয়ে আনসার লিখবো, মাল্টিপল চয়েস অপশান চেক করে নাও। অপশান বি জিরো, ওকে। তাহলে অপশান বি জিরো হলো আমার অ্যান্সার। হলো তিন বোঝা গেছে। চল তারপরে ধরে দেখ, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। বৃত্তদ্বয় একটি সরল সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ সি বি কোণের ভ্যালু। ছবি আঁকা যাক, ছবিটা আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দুটো বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, আচ্ছা সি পয়েন্ট এটা, একটা সাধারণ স্পর্শক দুটো বৃত্তের এ বি বের করতে হবে। এটা এটা আগের পেজেই অঙ্কটা হয়েছে মনে পড়ছে, অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ এ সি বি ইকুয়ালস টু হয় 90 ডিগ্রি। এটা আমরা যখন প্রমাণ করেছিলাম দু নম্বরের প্রশ্নে ছিল, তো এখানে এক নম্বরের ক্ষেত্রে এতটা প্রমাণ করার দরকার নেই, শুধু আমরা লিখে দেবো অ্যাঙ্গেল এটা সমান 90 ডিগ্রি, কারণ প্রমাণটা বেশ বড়ো আছে, এক নম্বরের ক্ষেত্রে প্রমাণটা না করলেও চলবে। ওকে, তাহলে আনসার লিখবো অ্যাঙ্গেল অফ এ সি বি এর মান হচ্ছে অপশন ডি 90 ডিগ্রি আনসার। একটা বইতে করে দেওয়া আছে, আমি আগের দিন খাতায় সুন্দর করে গুছিয়ে লিখেছিলাম একদম, ওখানে তিনটে বইতে একসঙ্গে তিনটে পার্টে প্রমাণ দেওয়া আছে, তার দু নম্বরটা ছিল এটা স্পর্শক চ্যাপ্টারে একটা এক্সট্রাতে, তো আগের পেজটাতেই আমি সলভ করে দিয়েছি সুন্দর করে গুছিয়ে লেখা। যদি বুঝতে কেউ চাও তাহলে ওটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। আর যদি ওটা না হয় অসুবিধা নেই, কমেন্ট বক্সে জানিয়ে আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। চারের দাগ, কোনটি ঠিক, সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা, এটা কখনোই হয় না, ভুল। সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা, এটাও ভুল। সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন আলফা প্লাস সাইন বিটা, এটাও এইভাবে ভাঙা যায় না, ভুল। কোনোটি নয়, তাহলে এখানে ঠিক হবে কোনটা, কোনোটি নয়, তিনটে রিলেশনের মধ্যে কোনোটাই কিন্তু আমরা লিখতে পারি না, এভাবে লেখা যায় না, তাহলে এখানে অ্যান্সারটা কোনোটি নয় হবে। তাহলে কেন লিখব, অ্যান্সার হচ্ছে ডি, কোনোটি নয়। এখানে প্রমাণ প্রমাণের কিছু দরকার নেই, আচ্ছা পাঁচেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙ্গের বক্রতলের ক্ষেত্রফল এস, ঘনফল ভি, ব্যাসার্ধ আর হলে এস আর বাই ভি এর মান। লম্ববৃত্তাকার চোঙ্গ বক্রতলের ক্ষেত্রফল,
আচ্ছা, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর একক। ওকে, এবার তাহলে আমরা পরপর বের করি। চোম উচ্চতা ধরে নিতে হবে, উচ্চতা সমান এই একক। অতএব চোঙের আয়তন ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক, বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়ালস টু টু পাই আর এইচ বর্গ একক। অতএব এস আর বাই ভি ইকুয়ালস টু টু পাই আর এইচ ইন্টু আর বাই ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই পাই কাটবে, আর স্কোয়ার কাটবে, এইচও কাটবে। পাশে আমরা লিখব, আমি বলেছি আগেও, কোনো রাশি কাটতে গেলে সেটা সবসময় নট ইকুয়ালস টু জিরো লিখতে হয়, অবশ্যই কিন্তু লিখবে। তাহলে আনসার কত হচ্ছে? টু। অতএব এস আর বাই ভি এর নির্ণয় মান 2 দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে অপশন সি হচ্ছে আনসার 2। ওকে, অপশন সি 2, এই হলো আনসার। আচ্ছা, তারপরে ছয়ের দাগ 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। এই অঙ্কটা বহুবার বহু পেজে হয়েছে ইংলিশ পেপারেরই, আজকে আমরা করবো। চলো করা যাক, প্রথমে যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা মধ্যমা বের করবো, তারপর 35 বাদ দিয়ে মধ্যমা বের করবো, দিয়ে বৃদ্ধিটা বের করবো। তার প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সাজানোই আছে, আমরা শুধু লিখে ফেলি। প্রদত্ত তথ্যগুলি হলো 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তথ্যগুলো লেখার সময় একটু খেয়াল রাখবে কোনো তথ্য যেন বাই চান্স মিস না হয়ে যায়, তাহলে লেখার পর একবার ঘুরে চেক করে নিও, কারণ একটা তথ্য মিস মানে আনসার কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তথ্য সংখ্যা কটা আছে? 3, 3, 6, 7, 8টা তথ্য সংখ্যা সমান 8টি, যা যুগ্ম। অতএব নির্ণয় মধ্যমা সমান, এটা মানে একদম মাঝামাঝি পোর্শনে যারা থাকবে তাদের যোগফল বাই 2, 36 প্লাস 37 বাই 2, তাহলে 73 বাই 2, তার মানে হচ্ছে 36.5। ওকে, আবার 35 বাদ গেলে তথ্যগুলি হবে, এখানে তথ্য সংখ্যা 8 - 1 = 7 হয়ে যাবে ঠিকই, কিন্তু আমাকে তথ্যগুলো না সাজালে মিডিল পোর্শনে যে থাকবে তাকে তো পাবো না, সেই জন্য তথ্যগুলো কিন্তু সাজাতে হবে 35 বাদ দিয়ে। তাহলে 30, 34, 35টা এখান থেকে বাদ যাবে, তারপরে আসছে 36, 37, 38, 39, 40। তথ্য সংখ্যা একটা কমেই যাবে, স্বাভাবিক ব্যাপার, তথ্য সংখ্যা
समान सातटी जा कि अजुग्म अतएव निर्णेय मध्यमा समान आज के सैंतीस तै तो मजे सैंतीस अतए मध्यमा आगे छिलो 36.5 एखन 37 मध्यमा वृद्धि समान 37 माइनस 36.5 समान होच्छे 0.5 ठीक है बुझा गेलो 0.5 ए जे ऑप्शन डी 0.5 ताहले मध्यमा वृद्धि ऑप्शन डी 0.5 आंसरटा लिखे फेलि अतएव मध्यमा वृद्धि ऑप्शन डी 0.5 ये हलो आंसर ओके तापर होच्छे दुइयेर दागेर एक दुइयेर दागेर एक शून्य स्थान पूरण কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান সুদের পর্ব এক বছর আমরা জানি প্রথম বছরেই সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয় তাহলে এক বছরে তাই তো আনসারটা হবে এক বছরে তাহলে আনসারটা লিখব আমরা পুরোটা তুলেই আনসারটা লিখতে পারো পরীক্ষা কিন্তু পুরোটা তুলেই আনসারটা লিখবে অঙ্ক করার থাকলে আমি আগে দেখিয়েছি অঙ্ক করে নিয়ে তারপর তুলে নিয়ে আনসারটা লিখতে হয় তাহলে কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সুদের হারে এক বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সুদের পরিমাণ সমান চক্রবৃদ্ধি সুদের পর্ব এক বছর দেওয়া আছে সুদের পর্ব এক বছর ঠিক আছে দু নম্বর দু নম্বর বলা আছে কোনো দ্বিঘাত সমীকরণে একটি বীজ টু প্লাস রুট থ্রি হলে অপর বীজ এর নিরূপ ইয়ে হয় টু মাইনাস রুট থ্রি তাই তো কর্ণ নিরোধক উৎপাদক যেটা থাকবে সেটাই হবে তাহলে একটা হচ্ছে টু প্লাস রুট থ্রি হলে আর একটা টু মাইনাস রুট থ্রি হবে তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ টু প্লাস রুট থ্রি হলে অপর বীজটি হবে টু মাইনাস রুট থ্রি তিন নম্বর এটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে চতুর্ভুজটি হয় সমবৃত্তস্থ চতুর্ভুজ তাই তো বৃত্তস্থ চতুর্ভুজ সেটা লিখবো খাতাতে লিখছি আমি ডাইরেক্ট তাহলে এটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে চতুর্ভুজটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ ওকে চারের দাগ
আচ্ছা সাইন থ্রি থিটার সর্বোচ্চ মান, সাইন থিটার ভ্যালু সবসময় ওয়ানই হয় সর্বোচ্চ ভ্যালু, সাইন থ্রি থিটায় থাক আর হান্ড্রেড থিটে থাক যাই থাক, থিটা যাই থাক সাইনের ভ্যালু সবসময় এর সর্বোচ্চ মান সবসময় ওয়ান। একটি মুখ কাটা, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, চোঙ আর শঙ্কু, যেমন এই পেন, পেনটা যদি তুমি ধরো তাহলে এটা হচ্ছে চোঙের পোর্শন আর এটা হচ্ছে আমার শঙ্কুর পোর্শন। তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, চোঙ ও শঙ্কুর, শঙ্কু এর সমন্বয়, যেমন আছে সেভাবে লেখা যাক, সমন্বয় সমন্বয় যন্ত্র এক মিনিট যন্ত্র নেই অন্তস্থ সমন্বয়, ঠিক আছে ছয় দাগ শঙ্কু হবে, ওকে তাহলে এটা হচ্ছে শঙ্কু। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস এন হোল বাই এন, তাই তো? তাহলে এইটা উপরটা যোগ ফলে আমি সূত্র জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল বাই এন, তার মানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এন, এন এন কাটলো তাহলে আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান বাই টু। অতএব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এন প্লাস ওয়ান বাই টু, এই হলো আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হলো এন প্লাস ওয়ান বাই টু। তো আজকে এত দূরই থাক শূন্যস্থান পূরণ অবধি, কালকে আমরা বাকি খানিকটা আবার সলভ করব। আর ক্লাস টেনের ওপরে অন্য কোনো কোশ্চেন যদি কারো কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা কিন্তু করার চেষ্টা করব, করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিও প্লিজ, সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো, ভালো থেকো। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।